হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ভীষণ ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, যদিও এই ব্যাপারটা নিয়ে এর আগে আমি তোমাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় একটা খবর প্রচার করা হচ্ছিল, তোমরাও অনেকগুলো ভিডিও লিঙ্ক আমাকে পাঠিয়েছ। ওয়েস্ট বেঙ্গলে এলিয়ান্ড্রোর বদলে কি ব্রাইট এনোবাকারে বা অ্যান্টনিও পেরোসেভিচকে আনতে পারে লাল হলুদ ম্যানেজমেন্ট? তো তোমাদেরকে বলে রাখছি, একদম শর্ট অ্যান্সার হচ্ছে নো। এইরকম কিন্তু কোনো পসিবিলিটি নেই, আমি নিজে অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু আমি তোমাদেরকে বলবো সেগুলো বিশ্বাস করবে কিনা সম্পূর্ণভাবে তোমাদের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে ব্রাইট এনোবাকারে বা অ্যান্টনিও পেরিসোভিচের এলিয়ান্ড্রোর বদলে ইস্ট বেঙ্গলে আসার কোনো রকম কোনো পসিবিলিটি কিন্তু নেই। এলিয়ান্ড্রোর ওপর কিন্তু সম্পূর্ণভাবে ভরসা রেখেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এবং এলিয়ান্ড্রো কিন্তু ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্টান্টাইনের একজন ভীষণ গুরুত্বপূর্ণ ফুটবলার, তাকে কিন্তু কোনোভাবেই ছাড়তে নারাজ। আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম এলিয়ান্ড্রোর জন্য নতুন ডায়েট প্ল্যান, নতুন প্র্যাকটিস শিডিউল তৈরি করা হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গলের প্ল্যানিংয়ে খুব ভালো রকমভাবেই আছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তো এলিয়ান্ড্রোকে ছাড়া হচ্ছে, এই রকম খবর যদি কোথাও শোনো আমি বলবো বিশ্বাস করো না। এই মুহূর্তে কিন্তু এই ব্রাজিলিয়ান ফুটবলারটিকে ইস্ট বেঙ্গলে রিলিজ করার কোনো রকম কোনো পসিবিলিটি নেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা আপডেট দিয়ে রাখছি, যত দিন যাচ্ছে ইস্ট বেঙ্গলের জর্ডন ও ডোহাটি কিন্তু আস্তে আস্তে নিজেকে মেলে ধরছেন। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে বারবারই তার ঝলক কিন্তু আমরা দেখেছি, তার বল ছাড়া থেকে শুরু করে রিসিভিং পাসিং যথেষ্ট ভালো। এর সঙ্গে সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের মাঝে মাঠের আরেকজন ফুটবলার অ্যালেক্স লিমার সঙ্গে কিন্তু তার খুব ভালো একটা বোঝাপড়া তৈরি হয়েছে। প্র্যাকটিস দেখে যেটুকু বোঝা যাচ্ছে, জর্ডন ও ডোহাটি এবং অ্যালেক্স লিমা যেরকমভাবে প্র্যাকটিসে পারফর্ম করছেন, সেই ব্যাপারটা যদি আইএসএলে তারা চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল সমর্থকরা ভালো দিনের আশায় থাকতেই পারো। তো যাই হোক, চলো এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানি ফুটবল নিয়ে কিন্তু সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। পাশে থাকবে লেখনও মনে করে অল করে রেখো, যাদের নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন চলে যায়। তোমরা যারা যারা আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাও, আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখন আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।